আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ প্রিয় মুখের বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, তিনি বিগত ১৩ বছরে হাজার হাজার মুমূর্ষ রোগীদের জীবন বাঁচিয়েছেন বিনামূল্যে রক্ত সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি সনিয়া আক্তার স্মৃতিকে। শুভ সকাল, কেমন আছেন আপনি? শুভ সকাল। জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। যেটা প্রথমেই বলছিলাম যে আপনি বিগত ১৩ বছর থেকে নিজ উদ্যোগে আপনি হাজার হাজার রোগীদের কাছে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দিয়েছেন, এবং যে কারণে আপনি রক্তকন্যা নামেও খ্যাত। আপনার কাছে জানতে চাই, কাজটা শুরু কিভাবে হয়েছিল এবং এ পর্যন্ত আপনি কতগুলো বা কত ব্যাগ রক্ত আপনি ম্যানেজ করেছেন? কাজটা শুরু হয়েছিল, আমি আমার ব্যক্তিগত দরকারে আমাদের হসপিটালে যাই। তার আগে বলে রাখি, আমার দাদার হচ্ছে এই ব্লাডের জন্য অপারেশনটা অনেক পিছিয়ে গিয়েছিল, যার কারণে আমার মনে হয়েছিল, মানে অপারেশন করার পরে দাদা মারা যায়, তো কেন যেন মনে হলো যে ব্লাডের সঠিক সময়ে ব্লাডটা ম্যানেজ করতে পারলাম না, বিধায় হয়তো বা দাদা মারা যায়। মনে মনে ওই একটা কিউরিয়াসিটি ছিল যে আমি ব্লাড নিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে মনুষ্য রোগীদের যদি জীবন বাঁচাতে পারি তাহলে এই কাজটা আমি করবো। তো হঠাৎ আমি একদিন ব্যক্তিগত দরকারে রাজবাড়ি সদর হাসপাতালে যাই, গিয়ে দেখি যে এক বাবা তার মেয়ের জন্য ব্লাডের জন্য খুব অস্থির হয়ে গেছে, সিজার করা হবে। ডাক্তার বলছে যে ব্লাড এখন একমাত্র ভরসাই হচ্ছে ব্লাড। তো তখন উনি যখন আমার জিজ্ঞাসা করলো যে আপনার ব্লাড গ্রুপ কি বি পজিটিভ, বললাম জি না কাকু আমার তো পজিটিভ। তো আমি যে প্যাথোলজিস্ট ছিল তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ও পজিটিভ কি বি পজিটিভের পরিবর্তে দেয়া যায়, আমার আমি তো জানি না, তো আমি জিজ্ঞাসা করতেই পারি। পরে আমি যখন জিজ্ঞাসা করলাম, বললাম না দেয়া যায় না। তখন আমি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে পরিচিত তাদের মাঝে খুঁজতে শুরু করলাম যে ওনার কান্নাটা আমার এত হৃদয়ে লাগতেছিল, তখন ওনাকে আমি ব্লাডটা ম্যানেজ করে দিই। তো উনি মুরব্বি মানুষ হয়ে তখনই আমার পায়ের উপর এসে এইভাবে পা ধরে বসে পড়ছে। তো ওইটা দেখে যে দেখলাম যে ব্লাড নিয়ে কাজ করলে আসলেই তো মানুষের অনেক বেশি ভালোবাসা পাওয়া যায়, তো তাহলে আমি এই কাজটা চালিয়ে যেতে পারি। তো শুরুটা আমার ওইখান থেকেই। আচ্ছা, এখন পর্যন্ত আপনি কত ব্যাগ রক্ত ম্যানেজ করেছেন? এখনো পর্যন্ত আমাদের আমার সংগঠন করার আগ পর্যন্ত আমি প্রায় ১৭,০০০ ব্যাগ ব্লাড ম্যানেজ করেছিলাম, এবং সংগঠনটা হওয়ার পরে আরও ১০,০০০ ব্যাগ ব্লাড আমরা ম্যানেজ করি। কারণ লাস্ট করোনার বছর ছিল, দুই আড়াই বছর করোনা ছিল, তো এই সময়টা এত বেশি কাজ করতে হয়েছে, প্লাজমা ব্লাড দিয়ে অনেক বেশি কাজ করতে হয়েছে, এই দুটা বছর অনেক বেশি কাজ হয়েছে, এর জন্য প্রায় ২৭,০০০ প্লাস ব্যাগ ব্লাড আমরা ম্যানেজ করতে পেরেছি এখনও পর্যন্ত। এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে, কখনো রুগী মারা গেছে আমরা কান্না করেছি। আসলে যখন আমরা একটা রুগীর দায়িত্ব নিই যে আমরা ব্লাডটা ম্যানেজ করে দিব, তখন ওই রুগীর দায়িত্ব কিন্তু শুধু রুগীর লোকের থাকে না, আমাদেরও চলে আসে। তো ওই ভালো লাগার থেকেই ধরেন কাজটা শুরু করেছিলাম, তো এখন এটা একটা নেশার মতন হয়ে গেছে, পেশার মতন হয়ে গেছে। বাহ, তো যেটা আপনি বলছিলেন যে সংগঠন প্রতিষ্ঠানের অনেক আগে থেকে আপনি কাজ শুরু করেছিলেন, এবং বিগত দুই বছর হয় আপনার সংগঠনটি আপনি প্রতিষ্ঠা করেছেন, যেটা কি না রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাব নামে পরিচিত। তো জানতে চাই যে এটা বা একটা ক্লাব আপনি সংগঠন করবেন বা গঠন করবেন, এটার ধারণাটা কবে থেকে আপনি উপলব্ধি করলেন এবং এটার জন্য আপনাকে কতদিন কাজ করতে হয়েছে? আসলে সংগঠন যে করব এটা আমি বিশ্বাস করি না। আমি যদি মনে করি আমাদের মতন তরুণ যারা আছে তারা যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে সংগঠনের প্রয়োজন হয় না, সংগঠন ছাড়াই আমরা কাজ করতে পারি। কিন্তু অনেকে আছে না, নামে মাত্র একটা সংগঠন খুললাম যে দেখা যায় তুমি কোন সংগঠনে কাজ করো, তো অমুক সংগঠনে কাজ করি, এটা না বলে নিজের একটা নামে মাত্র একটা সংগঠন থাক। আমি আর আমার যেটা চাওয়া যে সংগঠন হোক এটা আমি বিশ্বাসী না। আমি চাই যে সংগঠনগুলো, সমস্ত সংগঠনগুলো বিলুপ্ত হয়ে যাক, কারণ মানুষের রক্তের প্রয়োজন ফুরিয়ে যাক, মানুষের টাকার প্রয়োজন, অভাবী মানুষের সাহায্যের প্রয়োজন ফুরিয়ে যাক, সবাই সবার জায়গার থেকে যেন সাহায্যের হাতে একে অপরকে বাড়াইতে পারি, এই জায়গাটা চলে আসুক। এর জন্য আমি সংগঠনের পক্ষে না, বিপক্ষেই থাকি। তারপরেও ওই যে নামে মাত্র যেভাবে চলছে জীবন, নামে মাত্র একটা সংগঠন করতে হবে এই আর কি। আচ্ছা, তো এই যে আপনার এই ক্লাবে কতজন ডোনার রয়েছে এবং আপনারা কীভাবে মানুষকে সচেতন করছেন এবং রক্ত দান করতে আসলে ডোনারদেরকে আপনারা কীভাবে উদ্বুদ্ধ করছেন? আসলে আমার একটা ফেসবুক পেজ আছে, যে পেজ থেকে আমার রক্তকন্যা হিসেবে সবাই চিনে। যেহেতু আমি একটা একজন নারী, নারীদের কাজ করতে গেলে এই সমাজে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়, সেই পেজটাকে আমি সঠিকভাবে কাজে লাগিয়েছি। আমি যখন একজন রক্ত দিত আমি দেখা গেছে লাইভ করতাম, তো ওই লাইভটাও তখন এমন, এই জায়গাটা এমন বেশি ইমোশনাল জায়গা,
অনেক বেশি শেয়ার হতো, ফ্যান ফলোয়ার বাড়লো আস্তে আস্তে। তারপরে হচ্ছে দেখা গেলো যারা ছেলে মানুষ আছে তাদের মধ্যে একটা জাগতো যে মেয়ে হয়ে রক্তদান করছে এবং করাচ্ছে, তো আমরা কেন করব না। এমন করে করে রাজবাড়িতেই প্রায় 7,000+ ডোনার আছে আমাদের, এবং আমি মূলত সারা দেশ জুড়ে কাজ করি। এটার পাশাপাশি আমরা রক্ত সন্ধানী একটা সংগঠন আছে যেটা আমাদের 64 জেলা নিয়ে আমরা কাজ করি। তো ওই সংগঠনটা আপনি আপনার ব্লাডের প্রয়োজন, আপনার অন্য জেলায় ব্লাড লাগবে, কারণ আমি রাজবাড়িতে আসছি, আপনি আমাকে যদি বার্তা পাঠান যে আপু ব্লাড লাগবে আমার ময়মনসিংহ বা সিলেট, আপনি কি দিতে পারবেন কি না, তো ওই এলাকার যে স্বেচ্ছাসেবীগুলো আছে ওদের মাধ্যমে হলো আমি আপনার ব্লাডটা ম্যানেজ করে দিতে পারবো ইনশাল্লাহ, এইটুকু আশা রাখি। বাহ, চমৎকার। তো এই যে ক্লাব পরিচালনা করছেন, রক্ত সংগ্রহ করছেন, প্রচার প্রচারণা করতে হচ্ছে, এই জন্য যে অর্থের যোগানটা দরকার বা অর্থের প্রয়োজন দরকার, সেটা কোত্থেকে আসছে? আসলে প্রচার প্রচারণার জন্য ব্লাড যে সংগ্রহ করছি এটার জন্য খুব বেশি আর্থিক আর্থিক ডোনেটের দরকার হয় না। আর এটার হচ্ছে মেন যে যতটুকু লাগে, আমার হাজবেন্ড খোকন আহমেদ উনি সৌদি প্রবাসী, তো উনি যতটুকু সম্ভব উনি দেয় আমাদের। ধরুন আপনার রুগীর ব্লাড লাগবে, আপনি ব্যাগ দিবেন, আপনি যে ডোনার যে আসবে যাবে তার একটা কনভিনিয়েন্স, যে যাতায়াত ভাড়া সাধবেন, সে যদি ন্যায় নিল না নিলে সেটা তার ব্যাপার, তো আপনি তাকে আপ্যায়ন করবেন যেহেতু রুগীটা আপনার। আর আমাদের মাধ্যম হচ্ছে আমরা শুধু ওর নাম্বারটা ব্লাডটা ম্যানেজ করে আপনার কাছে পৌঁছে দিব, আপনি তার সাথে কন্ট্যাক্ট করে ব্লাডটা নিয়ে নেবেন। আর আমরা যতক্ষণ শিওর না হই যে সে ব্লাড দিবে ততক্ষণ আমরা রুগীর লোকের কাছে নাম্বার দেই না। যে শিওরিটি দেবে যে আমরা ব্লাড দিব তার নাম্বারে আমরা শুধু রুগীর লোকের কাছে পৌঁছে দিই। বাহ, তো যেই মহৎ উদ্যোগ নিয়ে বা যেই স্বপ্ন নিয়ে আপনি কাজটি শুরু করেছিলেন, এত বছর পরে এসে সেখানে নিজে কতটুকু সফল মনে হচ্ছে? এখনও সফল হতে পারি নাই, আমি সফল সেদিনই হব যেদিন দেখব যে মানুষের, আমার 1 মাস হয়ে যাচ্ছে আমার কাছে একটাও ব্লাড রিকোয়েস্ট আসতেছে না, সেদিনই মনে করব যে না আমি সফল। তো এই ধরনের কাজ করতে গেলে, স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কোন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়? সমস্যা বলতে, যেহেতু আমি মেয়ে, অনেকেই যারা ব্লাড নিতে আসে আমাদের কাছে বেশিরভাগই হত দরিদ্র হয়, অনেক সময় হচ্ছে দেখা গেলো এক ব্যাগ ব্লাড আপনার ম্যানেজ করতে প্রায় 500-600 টাকার মতন খরচ হয়ে যায়। এই খরচের জায়গা থেকে যে হত দরিদ্র মানুষ সে কিন্তু বুঝতেছে না যে এই টাকাটা কোন কোন খাতে ব্যয় হচ্ছে। একটা ব্লাড ব্যাগ কিনতে হয়, যে টেনে দিচ্ছে তাকে দিতে হয়, তারপরে হচ্ছে যে ডোনার তার একটু ফল কিনে দিতে হয় বা আপনার ইচ্ছা মতন দিলেন, হয়তো 400-500 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো আপনি যখন আমার কাছ থেকে ব্লাডটা নিচ্ছেন তখন আপনার মনে হচ্ছে যে আমি বুঝি 400-500 টাকা দিয়ে ব্লাডটা কিনে নিচ্ছি, তো আমি বুঝি আপনার কাছে বিক্রি করলাম এটা। তো এই জায়গার থেকে কিছু কটু কথা আসে, কিছু কিছু স্বেচ্ছাসেবক আছে যারা একদম আশাহত হয়ে যায়, আমার টিমে যারা কাজ করে যে আমরা ফ্রিতে ব্লাড ম্যানেজ করে দিচ্ছি এত কষ্ট করে, কিন্তু রুগীর লোক আমাদের বলতেছে আমাদের কাছ থেকে ব্লাডটা কিনে নিচ্ছে, ওরা ইমোশনাল হয়ে যায়। তো এই জায়গাটা পার করে আসছে। আর যেহেতু আমি মেয়ে মানুষ, অনেক সময় রাত্রে 2টা বাজে ব্লাড দরকার, আমি ছাড়া একটা, আমার আবার অনেক ফ্যান ফলোয়ার আছে, এমন ফ্যান আছে যে আমি ছাড়া সে ব্লাডটা দিবে না, তো তাকে সাথে নিয়ে বাইকে করে নিয়ে হসপিটালে নিয়ে যেতে হয়। যেহেতু মেয়ে মানুষ রাতে বাইরে বের হই, অনেক রকম চারিত্রিক সমস্যা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়, অনেক কিছু বলে, কিন্তু এগুলো সব কিছুকে পেছনে ফেলে আমি এগিয়ে যাচ্ছি। আর এখন আর অত ভয়ের কিছু নেই, কারণ এখন আমি অনেক বেশি অনেক দূর আপনি এগিয়ে এসেছেন। জি, এক্স্যাক্টলি। তো যেটা হয়, আমার আমার কাছে মনে হয় যে প্রতিদিনই আপনাদের কাছে কোনো না কোনো রক্ত রক্ত রক্তের সন্ধানে কেউ আসে বা রিকোয়েস্ট করে, তো প্রতিদিন আপনারা কত ব্যাগ পর্যন্ত রক্ত দিতে, তাদেরকে যোগান দিতে আপনারা সক্ষম হন? আমাদের শুধু রাজবাড়ির জেলায় যেটা হয়, গড়ে প্রায় 40-45 ব্যাগ ব্লাডের প্রয়োজন হয়, তার 35টার মতো আমাদের কাছে রিকোয়েস্ট আসে। আমরা 20-25 ব্যাগ রোজ জোগাড় করে দিচ্ছি এবং বাকিগুলো রুগীর লোক ম্যানেজ করতেছে, এবং সারা দেশ জুড়ে যে কাজ হয় ওটা তো গুণে শেষ করতে পারে না, বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে, ওইটা গুণে শেষ করা যাবে না। মানে 25 ব্যাগ ব্লাড আমাদের রোজ দিতেই হয় আর কি রাজবাড়িতে। শুধু আচ্ছা, কারো যদি ব্লাডের দরকার হয় ইমার্জেন্সি বেসিসে, তাহলে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? বিভিন্ন ক্লিনিকে আমাদের আমার নাম্বার, আমাদের স্বেচ্ছাসেবকদের নাম্বার দেওয়া আছে বিভিন্ন ক্লিনিক হসপিটালে, ওইখান থেকে যদি তাদের পরিবারের মধ্যে ব্লাড নাই পায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যায়। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আমি চাই
আমি মেয়ে, মেয়ে হয়ে যেভাবে এগিয়ে যাচ্ছি মানুষের কল্যাণেই বলবো, আপনারা যারা মেয়ে আছেন, যারা সাহস করে আগাতে পারছেন না বা কোনোভাবে এগিয়েছিলেন কিন্তু কিছু মানুষের কটু কথা শুনে আপনারা পিছিয়ে গেছেন, দয়া করে পেছাবেন না, কাজ করে যান, আপনি মানুষের জন্য কাজ করে যান। এটুকু মনে রাখবেন, সমালোচনা যারা করে তারা সামনে সামনে থেকে করে না, পিছনে থেকে করে, তাদের জায়গা পিছনেই হয়। তো আমি বিশেষ করে মেয়ে যারা আছে, মেয়ে ভলেন্টিয়ার হয়ে যারা কাজ করেন, তাদের জন্য জোরদার দাবি জানাবো যে আপনারা যতই কটু কথা বলে বলুক না কেন, যেই বলুক, পিছু পা হবেন না। এবং দেশবাসীর উদ্দেশ্যে বলবো, ইয়াং যারা তরুণ রক্তদাতা আছেন, সকলেই নিজ উদ্যোগে রক্তদান করবেন, যেন আমাদেরকে ফোন দিয়ে না বলতে হয় যে ভাইয়া রক্তদান করেন, রক্তদানের উপকারিতা সম্পর্কে না জানাইতে হয়। আপনারা নিজ জায়গা থেকে কাজ করে যাবেন, তবে না দেশটাকে পরিবর্তন করতে পারবো আমরা সবাই মিলে, যে যার জায়গা থেকে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং একটি মহৎ কাজের সঙ্গে আপনি নিজেকে যুক্ত রেখেছেন, এই জন্য অনেক শুভকামনা রইল। আপনার সামনের দিনের চলার পথগুলো যেন মসৃণ হয়, সেটাই আমাদের চাওয়া। এটিএন বাংলা এবং চার জমিকের পক্ষ থেকে অনেক শুভকামনা। ধন্যবাদ আপু আপনাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাপ ড্রাইকিক বিশ্বনিবৃত চায়ের চুমকির আয়োজনগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।